তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইউজফুল হবে। বন্ধুরা, মোবাইল ফোনে বিভিন্ন সময় অনেক সমস্যা দেখা দেয়। দেখা যায় বিভিন্ন সময় মোবাইলের টাচ ঠিক মতো কাজ করছে না, অথবা আপনি যখন মোবাইল ফোনের ক্যামেরা অন করেন দেখবেন মোবাইলের ব্যাক ক্যামেরা অন হয় অথবা ফ্রন্ট ক্যামেরা অন হয় না। এইভাবে অনেক সমস্যা দেখা দেয়। এবং আপনি যদি আপনার মোবাইলে এসডি কার্ড ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন সময় মোবাইলে এসডি কার্ড সাপোর্ট করে না, কিন্তু আপনার মোবাইলে কোনো সমস্যা নেই। আপনি ভাবছেন হয়তো আপনার মোবাইলে কি হয়েছে, তাহলে আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি হবে মোবাইলের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার মোবাইলে যত ধরনের সমস্যা আছে কি না সব কিছু জানতে পারবেন। আর যদি আপনার মোবাইলের ব্যাটারি চার্জ খুব স্লো হয় তাহলে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি হয়তো আগে এরকম ধরনের কোনো ভিডিও দেখেননি যে আপনার মোবাইলের সকল ধরনের সমস্যা সমাধান করে দেবে এই অ্যাপস। তবে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্রথমে ভিডিওটি লাইক করে দেবেন, এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, এই বেল আইকনে ক্লিক করার পর তারপর এই অল অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা কষ্ট করে একটু নিচের দিকে আসুন, দেখতে পাবেন কমেন্ট সেকশন, এখানে জাস্ট ক্লিক করে একটি কমেন্ট করে দেবেন, লিখে দেবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, তারপর এখানে ক্লিক করে জাস্ট সেন্ড করে দিবেন। বন্ধুগণ, আপনার একটি কমেন্ট করলেই আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম একটি অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে ইনস্টল করেন তাহলে আপনার মোবাইলের সকল সমস্যা সমাধান করতে পারবেন, অথবা যদি আপনি পুরাতন মোবাইল কিনেন তাহলে দেখতে পাবেন ওই মোবাইলটিতে কী সমস্যা আছে। বন্ধুরা, তার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি, আগে আপনারা দেখে নেন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য কী কাজ করে এবং আপনি কী কী জানতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টিক ইন্টারফেস এরকম আসবে, জাস্ট এখানে আপনাদের অল্প একটু সময় অপেক্ষা করতে হবে কারণ প্রথমে লোডিং হবে। তারপর এই যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে কিন্তু চারটা পাঁচটি অপশন দেওয়া আছে, আপনারা একটি একটি করে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইয়ারফোন অ্যান্ড মাইক, আপনার মোবাইলের যে ইয়ারফোন রয়েছে এবং মাইক এবং টাচ এইগুলো কাজ করছে কিনা। তারপর এই যে দেখতে পাচ্ছেন ডাবল টাচ, আপনার মোবাইলে ডাবল টাচ করার এখানে অপশন দেওয়া আছে। যদি আপনার মোবাইলে ডাবল টাচ কাজ করে তাহলে এই মোবাইলের স্ক্রিনে যখন ডাবল টাচ করবেন ফিঙ্গার দিয়ে তাহলে দেখতে পাবেন মোবাইলের ডিসপ্লেতে টাচ হবে। তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা হলো সিঙ্গেল টাচ, আপনার মোবাইলের টাচ ঠিক আছে কিনা এখান থেকে দেখতে পাবেন। জাস্ট এখান থেকে এগুলো মুছে দিবেন তাহলে মনে করবেন আপনার মোবাইলের সিঙ্গেল টাচগুলোও ঠিক আছে। তারপর এখানে দেখুন আরও অপশন আছে হেডফোন, তার আপনি যদি এই হেডফোন অপশনটিতে ক্লিক করেন, এখন যদি আপনি এখানে হেডফোন জ্যাক ইন করেন, তারপর এই যে একটি এখানে দেখতে পাবেন প্লে অপশন, এই যে প্লে অপশন, এই প্লে অপশনটিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে কারণ এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনার এখানে হেডফোন লাগিয়ে নিতে হবে। তারপর এখানে পাবেন ফ্ল্যাশ লাইট, আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইট ঠিক মতো কাজ করছে কিনা। বিশেষ করে এই সফটওয়্যারটি বিশেষ করে কাজ হয় যখন আপনি একটি পুরাতন অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করেন, তখন কিন্তু অনেকেই জানে না যে এই মোবাইল ফোনটিতে কী সমস্যা আছে। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওই মোবাইলটিতে এখান থেকে সব কিছু যাচাই করতে পারবেন কী কী সমস্যা আছে ওই মোবাইলটিতে। তারপর এই যে দেখতে পাবেন এখানে প্লে অপশন আসবে, এখানে দেখুন পাওয়ার বাটন এবং বিশেষ করে মোবাইলের যে ভলিউম আপ কি অথবা ডাউন কিতে, অনেক সময় মোবাইলের ভলিউম বাড়াতে গেলে ওইগুলো কাজ করে না, তাই আপনি এই অ্যাপ্লিকেশনটি এখনই ডাউনলোড করে ওই মোবাইলটিতে সব কিছু যাচাই করতে পারবেন। এখানে মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে অনেক কিছু তথ্য আছে, আপনি যদি এখানে দেখেন এবং আপনি জানতে পারবেন আপনার মোবাইলের সেন্সর ঠিক মতো কাজ করছে কি না সব তথ্য এখানে পাবেন। এবং পাবেন মোবাইলের ব্যাটারি চার্জ, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি আইকন দেখা যাবে, আপনারা যদি এখানে ক্লিক করেন, তারপর অ্যাপস, এই ব্যাটারি আইকনে ক্লিক করে দেখে নেবেন, এখানে শো করবে আপনার মোবাইলে অরিজিনালি কতটুকু চার্জ আছে এবং কেউ ফেক চার্জ এখানে সেটিং করে রেখেছে কিনা সব তথ্য এখানে জানতে পারবেন, এবং কত পার্সেন্ট চার্জ আছে এবং কত ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখানে দেখবেন ক্যামেরা আছে, আপনি যদি ক্যামেরা আইকনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনার ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা দুটো এখানে ঠিক আছে কিনা। তারপর এখানে দেখতে পাবেন স্টোরেজ মেমোরি শো করবে, অরিজিনালি এই ফোনটিতে কত জিবি স্টোরেজ মেমোরি আছে সব তথ্য এখানে পাবেন। তারপর এই ক্যামেরা আইকনে ক্লিক করার পর এই প্লে অপশনে ক্লিক করবেন, তারপর এই যে ক্যামেরা আইকনটিতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাবেন এই মোবাইলটির ক্যামেরা অন হবে এবং আপনি চাইলে এখানে ফটো তুলতে পারবেন। এখান থেকে যদি ফটো না ওঠে তাহলে মনে করবেন ওই ক্যামেরাতে কোনো সমস্যা আছে, তাহলে এখান থেকে সব কিছু আপনি যাচাই করতে পারবেন। বন্ধুরা, এখন কথা হলো এই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন।
এই ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড অ্যাপসের লিংকে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন।